Xiaomi গত 29 আগস্ট চায়নাতে অফিশিয়ালি লঞ্চ করেছিল Redmi Note 8 এবং Redmi Note 8 Pro। তবে তারা জানিয়েছে এই ডিভাইসটি ইন্ডিয়াতে অফিশিয়ালি লঞ্চ করবে 2 মাস পরে। সুতরাং যারা এই ডিভাইসটি কেনার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য এটি একটি দুঃসংবাদ। তবে তাদের জন্য একটি সুসংবাদ হলো আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে এই ডিভাইসটি আনঅফিশিয়াল ভাবে কিনতে পারবেন। যদিও আনঅফিশিয়াল ভাবে এই ডিভাইসটি কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে, তারপরেও যারা এই ডিভাইসটি কিনতে চান তারা ইচ্ছা করলে আনঅফিশিয়াল ভাবে এই ডিভাইসটি কিনতে পারেন। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো এই ডিভাইসটি আপনারা আনঅফিশিয়াল ভাবে কোথা থেকে কিনতে পারবেন এবং আপনার এই ডিভাইসটি কিনতে কত টাকা খরচ হবে। তাহলে চলুন শুরু করা যাক, চলুন এই ডিভাইসটির মেইন মেইন ফিচারগুলো একবার জেনে আসা যাক। এই ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যেখানে এই ডিভাইসটির ব্যাক এবং ফ্রন্ট দুই সাইডে থাকছে কর্নিং গোল্ড গ্লাস 5-এর প্রোটেকশন। এই ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 9 পাই, সাথে পেয়ে যাবেন MIUI 10-এর সাপোর্ট। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G90T এবং সাথে গ্রাফিক্সের জন্য পেয়ে যাবেন মালি G76। এই ডিভাইসটি 6+64GB, 6+128GB এবং 8+128GB তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেখানে ব্যবহারকারী ইচ্ছা করলে সর্বোচ্চ 256GB একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। এই ডিভাইসটিতে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, যেখানে প্রথমটি 64MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, দ্বিতীয়টি 8MP আল্ট্রাইড লেন্স এবং তৃতীয়টি 2MP ডেডিকেটেড ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ অর্থাৎ 4 নম্বরটি 2MP ডেপথ সেন্সর। সাথে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 20MP একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আর এই ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 4500mAh একটি নন রিমুভেবল ব্যাটারি, যেখানে সাথে পাবেন 18W ফাস্ট চার্জার। এছাড়াও এই ডিভাইসটিতে রয়েছে ব্লুটুথ, জিপিএস, NFC রেডিও এবং USB টাইপ সি, সাথে পেয়ে যাবেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বর্তমানে বাংলাদেশের বাজারে এই ডিভাইসটির 6+128GB ভেরিয়েন্টে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে, যেখানে এই ডিভাইসটির দাম রাখা হয়েছে 27,499 টাকা। তবে আর কিছুদিন পর থেকে আপনারা দেশের বাজারে এই ডিভাইসটির অন্য দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং সেখানে এই ডিভাইসটির 6/64GB ভেরিয়েন্টের দাম পড়তে পারে 25,000 টাকার আশেপাশে, আর 8/128GB ভেরিয়েন্টের দাম পড়তে পারে 30-32,000 টাকার আশেপাশে। এই দামটি হয়তো আপনাদের কাছে অনেক বেশি মনে হয়েছে, তবে এই ডিভাইসটি যদি আপনারা আরও কম দামে কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে এই ডিভাইসটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়া পর্যন্ত, কারণ বাংলাদেশে এই ডিভাইসটি অফিসিয়ালি লঞ্চ হয়ে যাওয়ার পরে আপনারা এই ডিভাইসটি আরও অনেক টাকা কমে কিনতে পারবেন। যা হোক, এবার বলে দিই আপনারা এই ডিভাইসটি কোথা থেকে কিনতে পারবেন। আপনারা এই ডিভাইসটি ঢাকার বসুন্ধরা সিটির রিও ইন্টারন্যাশনাল এবং KRO ইন্টারন্যাশনাল দুটি শপে পেয়ে যাবেন। এই দুটি শপের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।